আমার হাতে এখন রয়েছে লার্ক M2 কম্বোটা। এটার সাইজটা এত ছোট, আমি কি বলবো, তুমি আমার হাত দেখলে বুঝতে পারছো। DJI মাইক যেটা আমি অলরেডি ইউজ করছি, এটা অডিও কোয়ালিটি নিয়ে তোমাদের তো কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে আমি প্রফেশনাল এন্টারপ্রাইজের সামনে দাঁড়িয়ে আছি, আজকে একটা ওয়্যারলেস মাইক কিনবো এবং আরও কিছু জিনিসপত্র দেখাবো ওয়্যারলেস মাইকের উপরই। তো চলো, ঠিক আছে, ভেতরে প্রচণ্ড ভিড় আর আমি অলরেডি এই জন্য DJI মাইকটা ইউজ করছি অরুণবর থেকে ধার করে, কারণ নাহলে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। এখানে দেখতে পাচ্ছো এখন যে যে স্টক অ্যাভেলেবেল আছে দোকানে সেগুলো সব এনেছি। এর মধ্যে একটা বাই দ্য ওয়ে আমি নেবো, কী পরিমাণ ভিড় দেখো দোকানে, প্রচুর লোক, একটু আরও লোক বেশি ছিল, তার মধ্যে অডিওটা কেমন ক্যাচ করছে তোমরা বুঝতে পারবে। তো নমস্কার, আমি প্রিয়া মরফে ব্লগার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো ফার্স্টে আমরা একদম বেসিক রেঞ্জ শুরু করছি DJI-এর। এটা কি আছে 101 Pro, এটার কিরকম প্রাইস রয়েছে? 3600। আর এটাতে কি দুটো মাইক একটা রিসিভার, তাই তো? স্টার্টিং এটা দিয়ে করতে পারো তোমরা যদি বিগিনার হও। নেক্সট আমরা যেটা পাচ্ছি সেটা 102, এটা হচ্ছে 102, এটার দাম 6200। নেক্সট হচ্ছে এটা, এটার প্রাইস হচ্ছে 4800, এটা আপগ্রেডেড ভার্সন। এটার মাইকের এই রিসিভার গুলো একটু বেটার লাগছে আমার, প্রায় 4 ঘন্টা মতো এটাতে কন্টিনিউ তোমরা রেকর্ডিং করতে পারবে। আর এগুলো কি উইথ ওয়ারেন্টি আর উইদাউট ওয়ারেন্টি? উইথ ওয়ারেন্টি, সব উইথ ওয়ারেন্টি, তাই তো? নেক্সট আমরা চলে আসি কিসে, গোডক্সে চলে আসি। হ্যাঁ, গোডক্স। সিঙ্গেল মাইক আর সিঙ্গেল রিসিভার, এই দেখো, এটা হচ্ছে 4700 প্রাইস পড়বে। এটা হচ্ছে কিট 1 আগেরটা, এটা WEC কিট 2, 8500 এটার দাম রয়েছে। যে মাইকগুলো দেখতে পাচ্ছো মানে ট্রান্সমিটারগুলো, সেগুলো এরকম ডিজাইনের মতনই বাট আরেকটু সরু আর একটু লম্বা। নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছি গোডক্স ভিস্রো M2, এটা তো দুটো ট্রান্সমিটার একটা রিসিভার, 16700 এটার প্রাইস। এটা তো মানে ডিসপ্লেও আছে নাকি? হ্যাঁ। এবং এটা কি ওয়ারেন্টি দিয়েই আসে, মানে কোনো প্রবলেম হলে তোমাদের কাছে নিয়ে আসবে? হ্যাঁ, আমার কাছে নিয়ে আসবেন, আমি কোম্পানিকে দিয়ে দেবো, কোম্পানি আমাকে দেবে, তারপরে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো। এবার যেটাতে আসবো সেটা হচ্ছে DJI মাইক, যেটা আমি অলরেডি ইউজ করছি, এটা অডিও কোয়ালিটি নিয়ে তোমাদের তো কোনো সন্দেহ নেই, খুবই ভালো। এই মার্কেটে, ওয়্যারলেসের মার্কেটে আমার মতে একদম টপে যারা থাকে, রোড এবং DJI দুটোই কাঁধে কাঁধ মিলিয়ে টপে থাকে, তার মধ্যে এটা হচ্ছে একটা। তো এটার এখন মার্কেট প্রাইস কত? মার্কেট প্রাইস আছে 27200। এটা মার্কেট প্রাইস এখন 27200। এর তো সেকেন্ড ভার্সন বেরিয়ে গেছে মাইক 2, ওটা কিরকম প্রাইস আছে? 38200 ওটার দাম আছে, এই মুহূর্তে স্টকে নেই, নাহলে দেখাতে পারতাম। আর রোডের মাইকগুলো যেটা এখন স্টকে নেই সেগুলো কিরকম দাম আছে একটু ধারণা দিন। বিল দিয়ে নেবেন 27200, মানে উইথ ওয়ারেন্টি 27200, উইদাউট ওয়ারেন্টি 21200। এটা কি গোটু, ওয়্যারলেস গোটু? হ্যাঁ, গোটু। লাস্ট বাট নট দ্য লিস্ট, এগুলো হচ্ছে হলিল্যান্ডের লার্ক M2। এগুলো রিসেন্টলি লঞ্চ করেছে এবং এর ফিচার দেখে আমি পাগল হয়ে গেছি। দাম এত রিজনেবল করেছে, এত অ্যাগ্রেসিভ করেছে এবং এত কম্প্যাক্ট, তোমরাও নিতে পারো। আমি এই মাইকটা নেওয়ার জন্যই এসছি। এটা দুটো ভার্সন এখন এখানে অ্যাভেলেবেল আছে, বাট গ্লোবালি 4টে ভার্সন লঞ্চ হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তোমার লার্ক M2 ক্যামেরা, এটা ক্যামেরার জন্য, আর একটা হচ্ছে লার্ক M2 কম্বো, এটাতে ক্যামেরা থাকবে, আইফোনের জন্য রিসিভার থাকবে, অ্যান্ড্রয়েডের জন্য রিসিভার থাকবে টাইপ সি। কম্বোটা হচ্ছে 15200, আর যেটা শুধু ক্যামেরার জন্য সেটা হচ্ছে 13200। আমার হাতে এখন রয়েছে লার্ক M2 কম্বোটা, ফিচারগুলো তো বলবো, তার আগে এটা আনবক্সিং করে নিই, তার জন্য আমার কাছে ছুরিও চলে এসেছে। বক্সে ওপেনিংয়ের পর প্রথমে মনে পেপার ওয়ার্কে কিছু কাগজ দিয়েছে, যার মধ্যে তোমার স্টিকার থাকবে আর অনেক কিছু আছে, স্টিকারগুলো ব্যাপারটা বলছি পরে। এইখানে হচ্ছে তোমার মাইকের বক্সটা, এবার এটা খুললে ভেতরে তোমার রিসিভার আর দুটো ট্রান্সমিটার বা মাইক। এটার সাইজটা এত ছোট, আমি কি বলবো, তুমি আমার হাত দেখলে বুঝতে পারছো কোনটুকু সাইজ দেখো। এছাড়া আইফোনের জন্য একটা রিসিভার আছে, অ্যান্ড্রয়েডের জন্য বা আইফোনের লেটেস্ট ভার্সনে যেটাতে টাইপ সি আছে সে তার জন্য একটা রিসিভার আছে। ডাইরেক্ট প্লাগ অ্যান্ড প্লে, এগুলো কানেক্ট করবে, ট্রান্সমিটারটা অন করবে, মাইকটা ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে। আর এটা খুললে এর মধ্যে রয়েছে একটা পাউচ, এটা কোয়ালিটিও খুব সুন্দর। এর মধ্যে আরও কিছু অ্যাক্সেসরিজ আছে, আমি একটা করে দেখিয়ে দিই। এই ক্লিপগুলো দিয়ে এই মাইকটার পেছনের এইখানটা লাগিয়ে দিলে এটা তুমি কিন্তু এইভাবে তুমি এখানে ক্লিপ মাউন্ট করে দিতে পারবে। এটা হচ্ছে তোমার উইন্ডস্ক্রিন বলতে পারো, এটার উপর পড়িয়ে দিতে হবে, আমি এখন আর পড়াচ্ছি না। পড়ালে কিন্তু তোমার উইন্ডি সিচুয়েশনে উইন্ডটাকে ব্লক করে দেবে, কোনো নয়েজ আসবে না, ঠিক আছে। এগুলো সেম আরেকটা এর মধ্যে দিয়েছে, দুটো রয়েছে। এই TRS-to-TRS একটা কেবল দিয়েছে, এই কেবলটা তুমি ক্যামেরাতে কানেক্ট করার সময় রিসিভারের সাথে কানেক্ট করবে। রিসিভারে দেখো এদিকে একটা 3.5mm জ্যাক আছে, এখানে তুমি এটা ইন করে দেবে, আরেকটা এন্ড যাবে ক্যামেরায়। একটা টাইপ এ তো টাইপ সি চার্জার দিয়েছে, এ দেখো পিছনে একটা USB পোর্ট আছে, এখানে তুমি এটা দিয়ে চার্জ করতে পারবে। আর লাস্ট যেটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা লকেটের মতন, এটা খুব ভালো ফিচার আছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা যখন আমি এই ম্যাগনেটে লাগিয়ে দেবো, পুরো জিনিসটাকে আমি এইভাবে পরে নিয়ে
ভেতরে হাইড করে দেবো, লোকে বুঝতে পারবে না তুমি মাইক পড়ে আছো, ভেতরতেই কিন্তু সবকিছু রেকর্ড হবে। এগুলো কিছু ইমোজি আছে, এছাড়া কিছু ব্ল্যাক আছে, হোয়াইট আছে, এই সামনে এখানটা লাগাতে পারবে, তুমি ব্র্যান্ডিংটা ঢেকে দিতে পারবে। হ্যালো, 1 2 3 মাইক চেক। আমার কিন্তু নতুন হলিল্যান্ডের মাইকটা কানেক্ট করা হয়ে গেছে। রিসিভারে তিনটে গেইন থাকে বা ভলিউম বুস্ট থাকে, আমি কিন্তু একদম লোয়েস্ট ভলিউমেই দিয়ে রেখেছি, আরও বাড়াতে পারবো, আমি তোমাকে দেখিয়ে দিই, তাহলে আমার ভয়েসটা আরও বাড়বে। হ্যালো হ্যালো মাইক চেক, হ্যালো হ্যালো হ্যালো, এখন ম্যাক্সে আছে, বাট আমার মিডিয়ামেই ভালো আসছে, সেজন্য আমি ম্যাক্স করছি না ওটাকে। আর কেমন অডিও আসছে তোমরা জানিও, এতক্ষণ তো তোমরা ডিজিআই মাইকেই শুনছিলে, এখন শুনছো তোমরা এই মাইকটা থেকে, এইটুকু সাইজ মাইকটা, কেসটা এইটুকু, এর মধ্যে এরকম সাইজে তোমার মাইকগুলো হবে। এর সাইডে দেখো একটা ইয়েলো বাটন আছে, ইয়েলো বাটনটা তোমার একটু প্রেস করে রাখলি এটাতে কিন্তু লাইট চলবে, যে লাইট জ্বলছে ব্লু লাইট, কিছুক্ষণ জোরে ব্লিঙ্ক করেই যখন স্টে করে যাবে তার মানে কানেক্ট হয়ে গেছে। তো একটা মাইক আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, ঢুকিয়ে রাখলাম। এই জিনিসটা পুরোটা ম্যাগনেটিক এবং এর মধ্যে দুটো মাইক এবং রিসিভার সব কিছুই চার্জ হচ্ছে। কোম্পানি ক্লেম করে, ভুল বলতে পারি, 10 আওয়ার্স বা একটা মাইকে ব্যাকআপ থাকে, আর আপ টু চার্জ দিয়ে তুমি 40 আওয়ার্স পর্যন্ত ব্যাটারি লাইফ পেতে পারো, যেটা হিউজ। এটাতে একটা নয়েজ ক্যান্সেলেশনও আছে, যেটা ইয়েলো বাটনটা আছে ওটা জাস্ট প্রেস করলেই এই যে ব্লু যে আলোটা জ্বলে এটা হালকা গ্রিন টাইপের হয়ে যায়। তো আমি একবার প্রেস করে দেখছি, আগে তোমরা একটু অ্যাম্বিয়েন্সটাও শুনে নাও, এখানে প্রচুর ভিড় আছে, ঠিক আছে। এরপর আমি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি, এবার আওয়াজটা কেমন আসছে তোমরা জানিও, চারিদিকে কিন্তু প্রচুর আওয়াজ আছে, প্রচুর লোক আছে, আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে, আমি নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিচ্ছি। এবার শোনো, এবার কিন্তু নর্মাল মোড আছে, পার্থক্য আসলে বুঝতে পারছো। এই মুহূর্তে আমি মাইকটা কিন্তু একদম ভেতরে ঢুকিয়ে দিয়েছি, লকেটে বদল করে পড়েছি, আর অডিও কেমন আসছে তোমরা জানিও, নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অফ আছে। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, এটার উপরে না চারটে ডট আছে, তোমার ব্যাটারি লাইফ কতটা সেটাও দেখিয়ে দেবে এটাতে, এই ফিচারটাও কিন্তু ভালো। লার্ক M2 মাইকটা ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি, আমার অ্যান্ড্রয়েড ফোন তাই টাইপ সি কানেক্টার দিয়ে কানেক্ট করেছি, আর এরকম একটা অডিও কোয়ালিটি তোমরা এক্সপেক্ট করতে পারো। এবং ফোনের জন্য একটা অ্যাপও আসে, সেই অ্যাপটা ইনস্টল করে নিলে ওখান থেকে তুমি নয়েজ ক্যান্সেলেশন এবং কতটা গেইন হবে এবং মাইকের ব্যাটারি পার্সেন্টেজও দেখতে পারবে। তবে ফোনের ক্যামেরা অ্যাপের মধ্যে মাইক সেটিংস এ গিয়ে এক্সটারনাল মাইকটাকে অন করে দেবে, না হলে কিন্তু ইন্টারনাল মাইক থেকে অডিওটা রেকর্ড হবে। হ্যাঁ, বারকাদা বলছে ভিড়ে গিয়ে দেখতে, ভিড়ে গিয়ে দেখি কেমন আওয়াজ আসছে, ধরো ভিড়ের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, প্রচন্ড ভিড় এখানে, আপনি বাপ, ভিড়ের মধ্যে বুঝতে পারছো কিরকম আওয়াজ হচ্ছে, চারিদিকে কিন্তু প্রচুর আওয়াজ, বাইরে চলে এসেছি আমি, জানি না কেমন হচ্ছে, আর বাইরে এসে ঠান্ডা লেগে গেছে, ভেতরে অনেক ভিড়, এইরকম ভিড় তোমরা জানিও, আমিও দেখবো, আমি ওখানে যাই না কেমন অডিও আসছে। এটার এটাই সুবিধা যে আমি যে ওয়্যারলেস মাইক ইউজ করছি এই ভেতরে রয়েছে, কেউ বুঝতেই পারবে না, পুরো হাইট থাকবে। বন্ধু তুমি কথা বল দেখি সাইড থেকে, মাইক চেক হ্যালো 1 2 3, ওর আওয়াজটা একটু কম আসতে পারে, একটু সাইডে আছে, বাট যথেষ্ট আসছে। আশা করি আমি মাইকটার ব্যাপারে সব কিছু বলতে পারলাম, একটা আইডিয়া দিতে পারলাম। যদি তোমরা চাও তাহলে আমি ডিজাইন মাইকটার একটা ভিডিও আনতে পারি এবং দুটো মাইকের কম্পারিজনের একটা ভিডিও আনতে পারি। আর এই ব্লগটা এখানে শেষ করছি, যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো, তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। এখান থেকে মাইকটা বের করে, ভাই এত ছোট মিকটা ঢেকে যাচ্ছে, আপনি আজকে ঠিক ভিডিও দেখলে 1x3 কিতনা প্রাইস হে, আবি ইসকা 41500 1x2 अवेलेबल नहीं है मार्केट में, ठीक है, এটার উপর ভিডিও করেছি আমি আগে।